আমি গরুটা কিনছিলাম 2,63,000 টাকা। আমি কাউকে বেসার জন্য ভিডিও করতেছি না। আচ্ছা, আমার কথা বুঝলাম, কাউকে বুঝাই কাউকে মানে নয় ছয় মানে দর্শকে মানে ইয়া করার জন্য ভিডিও করতেছি না, বিক্রি করার জন্য আমার লাভের স্বার্থের কারণে ভিডিও করতেছি না, দর্শকদের ভালোর কারণে ভিডিওটা করতেছি, দর্শকদের বুঝাই দিচ্ছি যে ফিট কাকা গরু গিয়ে যখন গরুটা আমি কিনি এই গরুটা আমি বহুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, দর্শকরা অটোমেটিক বুঝতে পারবে, দেখছে দর্শকরা। আমি গরুটা ঠিক করতে পারলাম না, আমার মতো লোক এখন একটু লাইনে আসছে খালি, এই গরুটা আবার ঠিক করতে গেলে আমাকে একটাই দিন, আমার বুদ্ধি যেটা আমি বহুত রিসার্চ করে পাইলাম, এই গরুটা বীজ দিলে একটু ঠিক হইতে পারে, আর না হলে যখন পর্যন্ত ঠান্ডা পড়বে তখন গরুটা কন্ট্রোলে আসবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এটা তুইন ভাইয়ের খামার, গাভীর খামার তুইন ভাইয়ের। তা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই যে গাভী গরু চেনার জন্য যে জাতটা কীভাবে আপনারা চিনবেন এবং মানটা কীভাবে বুঝবেন সেটার জন্য আমরা এই ভিডিওটি প্রস্তুত করছি। আসুন তুইন ভাইয়ের কাছে আমরা বিস্তারিত এই সম্পর্কে শুনতে চেষ্টা করব। আপনারা অনেকেই আমাদের কাছে আসলে জানতে চেয়েছেন যে গরুর জাতটা আসলে কীভাবে চেনা যায় যারা নতুন খামারি, মূলত তাদের উদ্দেশ্যেই আমাদের এই ভিডিওটি প্রস্তুত। এই যে সুপ্রিয় দর্শক, এখানে একটা দেখছেন একটা দুধের গাভী, এই যে দেখুন। তা আমরা এই গাভীটা সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। সালাম ভাই, কেমন আছেন? জি ভাই, আপনি কেমন আছেন? আছি। আচ্ছা তুইন ভাই, হ্যাঁ বলেন। এই যে বিভিন্ন মানুষ যারা নতুন খামার দিতে আগ্রহী, দুধের খামার বিশেষ করে, তারা আসলে এই যে গরুর জাতটা চিনতে চায়, যে জাতটা চিনার উপায়টা কি, মানে ভালো জাতের গরু কিভাবে কিনবে তারা? শুনুন, ভালো জাতের গরুর মানে স্কিনটা ভালো হবে, স্কিনটা চকচকা হবে, চকচকা হবে, স্কিনটা সবসময় চকচকা হবে। আচ্ছা, এক নম্বর গেল। দুই নম্বর হইলো ওর মাংস লাগবে না, মানে এই যে মোটা তাজা হবে না, মানে গরুটা মোটা হবে না, মানে মানে স্বাস্থ্য মেডিয়াম থাকবে, মিডিয়াম থাকবে স্বাস্থ্যটা, মোটা হবে না। হ্যাঁ, আর ওই যে দুধের যে ভ্যানটা আছে, হ্যাঁ এই দুধের ভ্যানটা মোটা হবে। আচ্ছা, যত মোটা হবে সেত দুধ ভালো হবে, আর বাট চারটা একই সমান থাকবে, চারপাশে চারটা মানে বাটের গ্যাপ যতটা মানে যত ডিস্টেন্স থাকবে সে তো ভালো। আচ্ছা, মানে বাটের গ্যাপটা যত ডিস্টেন্স থাকবে হ্যাঁ সে তো ভালো, বুঝতে পারলেন? হ্যাঁ, এই যে ঠ্যাংটা একটু মোটা হইতে হবে, এই ঠ্যাং গাভীন তো ভাষা ছাড়তেছি কেবল। হ্যাঁ, এই গাভীটা দুধ আমি মনে করি 20 কেজি ছিল। আচ্ছা, এটা এখন দাঁত কয়টা? এখন দাঁত ছয়টা। ছয়টা? হ্যাঁ। এটা কি প্রেগনেন্ট? কয় মাসের? এটা 9 মাসে, বাচ্চা দিবে 10-12 দিন। আচ্ছা, গেল। ওই যে চামড়াটা হয়ে যাবে পাতলা। হ্যাঁ, এই যে টানার সাথে চামড়া হবে পাতলা। হ্যাঁ, আর একটা যেটা সব থেকে যেটা বড় প্রবলেম মানে যাবে, গরুটা মোলাইন হবে, গাটা মোলাইন হবে, মকমলের মতো, মানে মানে নাড়লে মোলাইন হবে, কতগুলো গরুর শরীর মানে শক্ত, কিন্তু শক্ত হবে না, শরীরটা হয়তো মোলাইন আছে। আচ্ছা, নরম হবে, নরম হবে, যেখানে ধরতে পারবেন যেন ধরতে পারেন, তাহলে এই গরুগুলো ভালো জাত। আচ্ছা, আর না হলে অনেকজন আছে নানির দুধ হয়েছিল, মায়ের দুধ হয়েছিল। আচ্ছা, এই যে মায়ের দুধ হয়েছিল, মায়ের দুধটা হয়েছিল বুঝছেন, গরুওয়ালারা যারা বেছে, হ্যাঁ এরা অনেক রকমের অনেক কথাবার্তা বলে গরুগুলো বেছে, মায়ের দুধ এতগুলো হয়েছিল, নানির দুধ এতগুলো হয়েছিল, নানি কে দেখলো আর মায়ের কে দেখলো না, এটা তো কোনো দেখার উপায় নাই। তাহলে এইগুলো গল্প শুনে লাভ নাই। হুম, সব থেকে যেটা গল্প যেটা উপস্থিত যে জিনিসটা আছে, হ্যাঁ এই জিনিসটা কি আছে, এই জিনিসটা কেমন, এই জিনিসটাই দেখে আপনি কিনবেন। আচ্ছা, ও নানির কি হলো, মায়ের কি হলো, খালার কি হলো, ওগুলো দেখার টাইম নেই। আচ্ছা, উপস্থিত যে জিনিসটা আছে দর্শক, সেই জিনিসটা দেখে আপনি বর্তমান কিনবেন, বর্তমানের হিসাব আপনার, বর্তমানে আপনি দিয়ে দেখে কিনবেন, মানে এটাই সবচেয়ে এইটাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ কথা, যে নানির কি আছে, মায়ের কি আছে, এটা তো কেউ দেখেনি। হ্যাঁ, আর যারা দাস সম্পর্কে ধারণা আছে, হ্যাঁ যারা এ আছে তাদেরকে তো বলার আমার কিছু না, তারা তো জানেই। হ্যাঁ, আর যারা দাস সম্পর্কে ধারণা নাই তাদেরকে আমি জিনিসগুলো বুঝাই দিলাম কোন কোন সাইড গেলে ভালো হবে। আচ্ছা, অনেকে বলে এই যে হাড্ডি বাড়ি আছে,
হ্যাঁ এইটার কিন্তু আপনি বলছেন যে এই যে হাড্ডি বাইর হয়ে থাকে এটাই ভালো, এইটাই ভালো। এই হাড্ডি বাইর হওয়ার গরুগুলো কি অসুখ বিরামটা কম হয়? আচ্ছা, অসুখ বিরামটা কম, তার শরীরটা মন করেন মনে করে দুধ দিচ্ছে তো শরীরটা, হুম, কথা বুঝছেন। আর যেগুলো গরু মনে করেন মোটা তাজা করে থয়, সেগুলো মনে করেন আমরা ফিট খাওয়াই, মনে করে রেডি করছি, হুম, কথা বুঝছেন। এটা তো ফিট খাওয়ার গরু না, না কথা বুঝছেন। আমি ফিট খাওয়া গরু একটা কিনছিলাম, আমি নিজে ধরা খাইছিলাম। আমি নিজে ধরা গেছি, সে গরুটাও আপনাকে আমি দেখাচ্ছি। আমি গরুটাকে এখনো এখনো লাইনে নিয়ে আসতে পারতেছি না, মানে এটা ন্যাচারাল খাবার খাচ্ছে না? ন্যাচারাল খাবার খাচ্ছে, কিন্তু গরুর চেহারা করতে পারতেছি না। আচ্ছা, কথা বুঝছেন, চেহারা করতে পারতেছি না। আর গরুটার মনে করেন অসুখ, এটার পর ওইটা, ওইটার পর ওইটা, ওইটার পর ওইটা। আর যখন আমি কিনি, এত সুন্দর গরুটা কিনলাম, মানে দেখলে মনে হচ্ছে মানে সস্তায় কিনছি সব থেকে। আচ্ছা, কিন্তু এখন যে হিসাবে গরুটা দাম আমি কিনছি, এখন এই হিসাবে আমার 1 লক্ষ টাকা, 1 লক্ষ কি 80 হাজার টাকা হারাই যাবে ঘাটতিতে, ঘাটতি লস হবে আমার। হ্যাঁ, মানে আমাকে শুদ্ধাই মনে করি অনেক অনেক গৃহস্থ আছে, আমাকে শুদ্ধাই ঠকাইছে। আমার এতদিন অভিজ্ঞতা, আমাকে আমি 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 ঠকছি দুধের গাভি, দুধের গাভিতে। আচ্ছা, আমরা আরেকটা দর্শকরা প্রশ্ন করে, এই যে বাটের কালার, হ্যাঁ, এই যে এখানে আমরা দেখছি যে এই যে কালো একটু, এটার সঙ্গে কোনো সম্পর্ক? সম্পর্ক অবশ্য আছে, যদি কালো বাটটা থাকে, বুঝছেন, কালো বাট থাকলে দুধে মায়ের কম হয়, কালো বাটের গরুর রেজাল্ট একটু ভালো হয়। মানে সাদা গালা গরু হইতে হবে, হ্যাঁ, বাট গালা কালো হইতে হবে, তাহলে রেজাল্ট একটু ভালো হয়। মানে অনেকে তো আবার কালো বাটালা গরু নিতে চায় না? না 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 না, এটা ভুল ধারণা, বাটের মধ্যে কোনো অত ইয়া নাই, কিন্তু কালো বাটের গরু দুধটা একটু ভালো হয়। আর বাটের মধ্যে আর একটা আপনাকে জিনিস আমি শিখাইছি, এটা এই বাটটা কয়ে যে ভেঞ্জ করে মনে করেন আসছে গোটাটা, বুঝছেন, আর একটা বাট আছে কাটা বাট যেটা কয়, এই যে এরকম কাটা বাট যেটা, বুঝছেন, এই যে এরকম এরকম যেটা কাটা বাট থাকবে, এর বেলেট কাটা বাট যেটা থাকবে, সেই গরুটা কিনি আন না দর্শকদের কাছে আমি অনুরোধ করে বলা বললাম। আচ্ছা, কালা বা মানে বাট কাটা গরু, মানে যে এরকম কাটা বাটের গরু কোনোদিনই কিনবেন না, মানে এরকম থাকতে হবে মাল বাটটা। আচ্ছা, তাহলে গা ওইটার মনে ধার বাটটা ভালো হয়। আর কাটা বাটের গরু হয় কি, দুধ পড়ে যায়, দুধটা টেম্পারটা রাখতে পারে না, দুধটা পড়ে যায়, দুধটা পড়ে যাবে। আচ্ছা, গাভীন অবস্থায় যে দশ গরু দেখবেন, কাটা বাট গরু কিনবেন না। আমি বারবার করে বুঝাচ্ছি, গাভীন অবস্থা হোক, দুধের গরু হোক, কাটা বাট গরু কিনবেন না। আচ্ছা, এইবার যে গুরুত্বপূর্ণ কথাটা, যে এই যে আপনি যে বললেন যে ফিট খাওয়া গরু, হ্যাঁ, এইটা মানে চেনার উপায়টা কি? ফিট খাওয়ার গরু সবসময় চেহারা ছবি খুব খুব সুন্দর হবে। কিরকম সুন্দর মোটা তাজা হবে গরু, গরু চেহারা বা গঠন ভালো হবে। আচ্ছা, এই যে এরকম হাড্ডি টাড্ডি বাইরে না, হাড্ডি টাড্ডি বাইরে হবে না, ও জীবনও বাড়াবে না হাড্ডি, ফিট খাওয়ার গরু, ও চেহারা ভালো থাকবে, টকটকা চেহারা থাকবে, গুদুম গরম, মানে সেই গরুটা না নেওয়াটাই ভালো, না লিভারটা সবচেয়ে ভালো। জাতের গরু কোনটা মোটা হয় না, জাতের গরু গায়ে শুকনাই থাকে। আচ্ছা, কথা বুঝছেন, জাতের গরু কোনটা মোটা হবে না, যদিও মোটা হয় খুব জাতের গরু, একমাত্র ওই মনে করেন আপনার ও যদিও একটু ভালো ডেভেলপ হয়, যেমন এই গরুটা আমার ডেভেলপ হয়নি, এই এই ক্ষেত্রে এই গরুটার আমি মনে করেন দুধ বন্ধ করা হইলে আমার মাত্র এই 13 দিন, 13 থেকে 15 দিন হলো দুধ বন্ধ করা, দুধটা আমার উচিত ছিল আরও আগে বন্ধ করা, মানে দুই মানে গরুটা রেস্ট পাইলো 1 মাস, গরুটা রেস্ট পাওয়া দরকার ছিল 2 মাস। আচ্ছা, 7 মাসে গরুটা আমার দুধ বন্ধ করা উচিত ছিল, কিন্তু দুধটা বন্ধ হয়েছে আমার 8 মাসে নাই, কারণ গরুটা জাতের গরু তো, ওই জন্য দুধটা আমি বন্ধ করতে লেট করতে হয়েছে, লেট করতে হয়েছে, হ্যাঁ দুধ লেট করতে হয়েছে, দুধ দিতেই আছে। আচ্ছা, নাইলে তো আবার নাইলে ওনান ফুলে যাচ্ছে, মনে করেন আপনি দুধ ছেঁকি না, তাও 10 কেজি দুধ ছড়া হয়, 10 কেজি দুধ তো আর একবার বন্ধ করা যাচ্ছে না, না অনেক গ্যাপ দিয়ে গরুটাকে মনে করেন কম খাওয়া দিয়ে ইয়া দিয়ে তারপরে দুধটা বন্ধ হয়েছে। আচ্ছা, এবার আমরা একটু ওই যে আপনার একটু ওই গরুটাকে আমরা একটু দেখতে চাই। আচ্ছা, চলুন আসুন সুপ্রিয় দর্শক। হ্যাঁ তুমি ভাই, কোন গরুটা? এই গরুটা দুধ আমি 22 কেজি ছেগেলি আসলাম। হ্যাঁ, কথা বুঝলেন, হ্যাঁ দেখেন এটা শুকাই কি হয়ে গেছে, এখন সকালবেলা দুধ পেলাম অনলি 7 কেজি, আর 22 কেজি ছেগে নিয়ে আসছে, 22 কেজি আর বিকালবেলা পেলাম আপনার 4 কেজি, 11 কেজি বর্তমান পাচ্ছি, মানে অর্ধেক দুধ আমি গোটা পাইলাম না। হ্যাঁ, আমাকে ঠকাইলো না দর্শক, কি আপনি গৃহস্থ? অবশ্যই, কথা বুঝলেন, আমি গরুটা কিনছিলাম 2,63,000 টাকা, আমি কারোর বেচার জন্য ভিডিও করতেছি না। আচ্ছা, আমার কথা বুঝলেন, কাউকে বুঝাই কাউকে মানে নয় মানে দর্শককে মানে ইয়া করার তুলনায় ভিডিও করতেছি না, বিক্রি করার তুলনায় আমার আবার 7 টাকা ভিডিও করতেছি না,
দর্শকদের ভালোর কারণে ভিডিওটা করতে গেলাম, দর্শকদের বুঝাই দিচ্ছি যে ফিট কাকা গরু কে। যখন গরুটা আমি কিনি, এই গরুটা আমি বহুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, দর্শকরা একটু অটোমেটিক বুঝতে পারবে, দেখছে দর্শকরা। আমি গরুটা ঠিক করতে পারলাম না, আমার মতো লোক মানে এখনো এটা এখনো এখন একটু লাইনে আসছে খালি। এই গরুটা আবার ঠিক করতে গেলে আমাকে একটাই দিলে আমার বুদ্ধি, যেটা আমি বহুত রিসার্চ করে পাইলাম, এই গরুটা বীজ দিলে গা একটু ঠিক হইতে পারে, আর না হলে যখন পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পড়বে তখন গরুটা কন্ট্রোলে আসবে। মানে আরো দুই তিন মাস যায়, আরো দুই তিন মাস আমাকে রেট করতে হবে। এখন একটু ঠান্ডার আবহাওয়া যেই পড়তেছে তখন কিন্তু ভাই ভালো থাকতেছে। এটার বাচ্চাটা এখন কত বড়? এই বাচ্চাটা ওই যে ওইখানে আছে, যে বড় বড় বাচ্চা হয়েছে। আচ্ছা, বুঝলেন? এই গরুগুলার এই যে খুব 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 জাত, এর পুরো গরু জাতে হয় না। হুম, তারপর দেখেন গরুকে ফিট খেলে গরু কেমন করে নষ্ট করে, মানে ফিট খাওয়াইলে গরু একদম ওই যে গরুকে আমি ওই ফিট খেলেছি, আমাকে ফিট খেলে দিত। হুম, আমি তো ফিট খেলাই না। হুম, আমি ফিট সাইলেন্ট মানে লাগলো পোচা টোচা খাওয়াইলাম, খাওয়াই না, হ্যাঁ থাকে টোচকা, আমি ওগুলো খেলাই না। এই দেখেন আমার গরু কত সুন্দর গরু, এই যে এই যে একটা গরু আছে, হ্যাঁ দেখেন বাচ্চা কি থাকা, হ্যাঁ দেখেন আমার বাড়ির পাল্লার গরু, দেখেন কি বাচ্চা আছে, বাচ্চা কি এক মাসে বাচ্চা, দেখেন আমাদের কত বড় বাচ্চা। সকালবেলায় নয় কেজি বীজ দিলে পাল্লা করলাম, হ্যাঁ, আর বিকালবেলায় হয় মনে করি আমরা 5 কেজি 14 কেজি দুধ আমি মনে নিজে শেখলাম, বাচ্চা কি এক মাসে বাচ্চা, দেখেন কত বড় অনেক বড় অনেক বড়। এই গরুর কোনো আমার কোনো ডিস্টার্ব নাই, চারা না ওষুধ লাগে না। আচ্ছা, আমি কেন 18 কেজি আর 20 কেজি দুধের গুলি দেবো, 18 কেজি 20 কেজি দুধের গুলি দেবো, দুনিয়ার অসুখ বেরান থেকে যাবে। মানে যত দুধ বাড়বে সেত বড় করে, যত পার্সেন্টেজ গরু বাড়বে সেত অসুখ বাড়বে, হ্যাঁ যত পার্সেন্টেজ কম থাকবে, 14-15 কেজি গরুগুলো থাকবে, 13-14 কেজি গরুগুলো, এই গরুগুলাই দর্শকদের জন্য বেস্ট গরু। তাহলে আপনার পরামর্শ যে বেশি দুধের দিকে ঝুঁকে লাভ নাই, না ঝুঁকলে আপনি মনে করেন আপনি রিক্সে পড়ে যাবেন, এইটা ডিস্টার্ব হবে, মেস্টাজি হবে, সেই হবে, এই হবে। আপনি এই সাইডে মিডিয়াম গরুগুলো রাখবেন, সব থেকে বেশি সবসময় ভালো, মানে 14-15 কেজি, হ্যাঁ 14-15 কেজি 12-13 কেজি, এই গরুগুলো সব থেকে বেস্ট গরু, রিস্ক নাই, রিস্ক নাই গরু। মনে করেন এই গরুটাই যেমন মনে করেন ধরেন আমার 1,70,000 বিক্রি হবে, আমি বুঝাই দিচ্ছি জিনিসটা, এই যে বাসুটা দুধ সাথে সাথে আমার 70,000 বিক্রি হবে। হুম, যে বাসুর এটা 70,000 বিক্রি হবে, হ্যাঁ গাইটার মনে করেন আমি ওই দিন গাইটা ওজন দিয়েছিলাম, লাইফ বডি আছে গাইটার আপনার 375 কেজি ওজন আছে লাইফ বডি। আচ্ছা, গাইটা যদি আমি মনে করেন পোষাইকেও দিই, হুম, যখন সবও যদি গোটা না হয় পোষাকে ছিল তাও গোটা 1,00,000 উপরে বিক্রি হবে, তা হবে তাহলে বাসুটা 70,000 বিক্রি আছে, আমি 14 কেজি দুধ ফ্রি পাচ্ছি আমার। হুম, এই হিসাব করে গরুগুলো কিনলে 10 কুইন্টাল হবে। এটা দাঁত কয়টা? এটা দাঁত হলো 6টা, এটা 2 নম্বর আছে, তাহলে তো এটা আরও বাচ্চা হবে। হ্যাঁ বাচ্চা তো অনেক হবে, সেটা তো পুরো প্রশ্ন, বাচ্চা তো অনেক হবে। আমি দর্শকদেরকে বুঝাই দিলাম, খালি যেরকম মনে করেন আপনার যত মনে করেন পার্সেন্টেজ যাবেন সেত রিস্ক থাকবেন দুধের গাভি, হ্যাঁ দুধের গাভিতে পার্সেন্টেজ কম থাকবেন, মিডিয়াম সামসের গাভি থাকবেন সব থেকে বেটার, জাতের গাভি নেবেন মিডিয়াম সাইজের ওটা দুধও বন্ধ হবে না, 7 মাস 8 মাস গাভিন প্রেগনেন্ট থাকলেও দুধ দিবে। আচ্ছা তুমি ভাই, আপনার মূল্যবান পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন তুহিন ভাইয়ের কাছে, আজ কিন্তু আমরা কোনো গরু বিক্রির খবর দিইনি, আজ আমরা আপনাদেরকে যে খবরটা দিতে চেষ্টা করলাম যে আসলে দুধের গাভি কীভাবে চিনবেন এবং কোন ধরনের দুধের গাভি আপনারা কিনবেন। ভালো থাকবেন সবাই, সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।